মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোভিড নেগেটিভ তার রিপোর্ট এসেছে তাতে নেগেটিভ পাওয়া গেছে নিজে সামাজিক মাধ্যমে বলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু আপাতত সাত দিন থাকবেন হোম কোয়ারেন্টিনে মানবেন অন্য স্বাস্থ্যবিধিও বাড়ি থেকে কাজ করবেন জানিয়েছেন বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পরিবারের দুজন কোভিডে আক্রান্ত গতকাল রাতে যখন পরিবারের অন্যদের রিপোর্ট আসে তখনও মুখ্যমন্ত্রীর রিপোর্ট বাকি ছিল সেই রিপোর্ট আসে মঙ্গলবার সকালে পরিবারের অন্যরা অবশ্য নেগেটিভ Pure Report Channel Tin drop